আমার মনে হচ্ছে ও উল্টি করেছে, তো দেখি ও পেটটাও বেড়ে গেছে, জানি না কেন, কোনো গুড নিউজ আসবে কিনা, কোনো গুড আজ আমরা যাচ্ছি থাইল্যান্ড মার্কেট ঘুরতে। যাবেন নাকি থাইল্যান্ডে? চলুন তাহলে থাইল্যান্ড থেকে একবার ঘুরে আসি। হ্যালো ভাই, গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রেস উইথ টান। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য রইল বুক ফাটা ভালোবাসা। শীতের সকাল মানে একটা আলাদা অনুভূতি, আর শীত মানেই বাঙালিদের ঘুরতে যাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি তন্ময়, আমার সাথে আছে আমার ভাই বন্ধুরা, তো এটা হচ্ছে ভাগ্নে, হাই বলে দে, হাই। এটা হচ্ছে সুজয়, আর এই যে কৌশিক, মনে হয় না সব আমাদের গ্রুপ। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি, তো তাহলে চলো যাওয়া যাক। তো এখন আমরা আছি দ্য ফ্লোটিং মার্কেট পাটুলি। ভিসার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণে আমরা চলে এসেছি কলকাতার ফ্লোটিং মার্কেটে। আরে ভাই, থাইল্যান্ড না হোক, কলকাতার ফ্লোটিং মার্কেটটা তো একবার ঘুরে দেখুন। আমরা এখন আছি পাটুলিতে। পাটুলিতে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, তবে এখানটা বেশ ইউনিক ব্যাপারটা আছে, পুরো মার্কেটটা হচ্ছে ভাসমান, জলের উপরে মার্কেটটা তৈরি করা আছে। তবে দুঃখ শুধু একটাই, এখানটা প্রচুর নৌকো আছে, কিন্তু তোমরা কেউ চাইলেও, যদি কারো ইচ্ছা থাকে যে তোমরা নৌকোতে উঠবে, নৌকোতে ঘুরবে, তো সেটা সম্ভব না, কিন্তু তোমরা নৌকো প্রচুর উপভোগ করতে পারো। এর আগে যখন এই মার্কেটে আমি এসেছিলাম, সেই মার্কেটের ভাইবটা এর আগে অনেক বেশি সুন্দর ছিল। মার্কেট ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং ইভিনিং 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এখানে মোটামুটি আপনারা মিলিয়ে মিশিয়ে সব ধরনের স্টল পেয়ে যাবেন। তো দেখো সব সব নৌকার উপরে মার্কেটটা আছে, পুরো জলের উপর নৌকা করা আছে, নৌকার উপরে তোমার হচ্ছে সমস্ত রকমের দোকানপাট। বাট দুঃখ শুধু একটাই, তোমরা চাইলেও এই নৌকোতে জলের উপরে তোমরা ঘুরতে পারবে না। এই যে কৌশিক ভাই, এই যে কি, তো আমার মনে হচ্ছে ও উল্টি করেছে, তো দেখি ও পেটটাও বেড়ে গেছে, জানি না কেন, কোনো গুড নিউজ আসবে কিনা কোনো লাগছিল, কিন্তু এখন দেখছি এখন টাইম হচ্ছে 11:30, টেম্পারেচারটা কিন্তু বেশ ফিল হচ্ছে, আমার গরম লাগছে বেশ, আমার ভালোই গরম লাগছে, আমি জানি না গরম লাগছে কি তোর, না না তবে আমার সকালে ঠান্ডা লাগছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ গরমই লাগছে।
তুই কি জানিস যে সুজয় উল্টি করেছে? হ্যাঁ, সুজয় উল্টি করেছে, মানে কোনো গুড নিউজ দেবে। কালকে সারা রাত মদ খেয়েছিল সুজয়। হ্যাঁ, ভাগ্নে তোর কেমন লেগেছে? ভালো না, মোটামুটি ঠিকঠাক লেগেছে। আসতে গেলে অবশ্যই সবাইকে রাতে আসতে হবে, দিনে আসতে কিছুই দেখার নেই, আসলে গরমে হেরে যেতে হবে, আর রাতে আসলে খুব সুন্দর লাইট শো দেখা যেতে পারে এখানে। একদমই যেটা আমরা ফিল করেছি, আমরা ফিল করেছি আর এখন দিনে এসে। তবে যদি দেখার কিছু থাকে তাহলে তোমরা রাতে এসো, দিনে এসো না। দিনে এসে আমরা ফিল করেছি, আমরা সেরকম কিছু ফিল করতে পারি। আর রাতে আসলে এখানে হরিণ, বাঘ, ভালুক এগুলো দেখা যায়। দেখা যায় সবই ব্যাটারির বাঘ ভালুক, মাদিকে তাই ভয় পাওয়ার কিছু নেই, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। তাই তো, বাঘও তোমাদের কামড়াবে না, আর হরিণও তার সিং দিয়ে গুঁতো দেবে না, চাপ নেই কোনো। সুজয় বল, তোর কেমন লাগলো? ভালো না, তবে আমি তোমাদের বলবো যেটা, তোমরা রাতে আসার চেষ্টা করবে, ইভিনিং এর পরে আসবে।